ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে নির্মল মাজিকে গো ব্যাক পোস্টার দেখিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী নির্মল মাজি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্ত। সমিত, কি খবর রয়েছে? দেখো, আজকের এই কর্মসূচিতে আসার জন্য নির্মল মাজিকে আমন্ত্রণ জানানো হয়েছিল মেডিকেল কলেজের তরফ থেকে, এবং নির্মল মাঝি আসছেন জানতে পেরে এখানকার ছাত্রছাত্রীদের একাংশ তারা এখানে বেশ কিছু পোস্টার নিয়ে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও কোন রকম স্লোগান শাউটিং তারা করেনি। যখনই জাতীয় পতাকা উত্তোলন হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে, সেখান থেকে একাডেমিক বিল্ডিং পর্যন্ত ছাত্রছাত্রীরা তারা হাতে পোস্টার নিয়ে গো ব্যাক স্লোগান লিখে তারা বিক্ষোভ দেখান। এরপরে তারা যখন অডিটোরিয়ামে ঢোকার চেষ্টা করেন, তখন পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশের সঙ্গেও তাদের এক প্রশ্ন কথা কাটাকাটি হয়, এবং তারপরে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। এবং ভেতরেও কিন্তু এই মুহূর্তে যখন যেখানে অনুষ্ঠান চলছে, প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছে, কিছুক্ষণের মধ্যে সমাবর্তনের অনুষ্ঠান শুরু হবে, সেই অনুষ্ঠানের মধ্যেও কিন্তু তারা পোস্টার হাতেই দাঁড়িয়ে রয়েছেন। এবং নির্মল মাঝি তিনি বলতে উঠলে আবার নতুন করে বিক্ষোভের একটা আবহ ইতিমধ্যেই তৈরি হয়েছে।